আমি ভাবতেও পারিনি জানো তো, শুভঙ্করের সঙ্গে আবার আমার দেখা হবে, কথা হবে। একটু দি তো একটু, হাত ফুটাও না। তুমি তো আমাকে বলনি বড়, ও তোমার এত বন্ধু ছিল, দারুণ গায়। কিন্তু আসলে কি জানো তো, সেই কবেকার বন্ধুত্ব, কলেজের বন্ধু, সেসব পুরনো কথা। ও এত ওপরে উঠে গেছে, আর বলিনি ইচ্ছে করে, বললেই তো তোমরা আমাকে খ্যাপাতে। আমি কিন্তু লোকটা দারুণ ফ্যান জানো বড়। দেখো একটা বাঙালি ছেলে, সে বম্বেতে গিয়ে এরকম দাপিয়ে প্লেব্যাক গাইছে, ভাবলে কিরকম গর্ব হয় না? কি জানো তো, ওর সঙ্গে যখন আমার প্রথম দেখা হলো, আমি ভাবতেও পারিনি যে আমাকে চিনতে পারবে। আর একটু হলেই তো রাস্তার লোকজনরা শিবলরি দেখানোর জন্য গাড়িটা একেবারে ভাঙচুর করে ফেলতো। কি লজ্জার ব্যাপার হতো তাহলে বলো তো। কেন, ভালোই তো হতো, পরের দিন খবরের কাগজে ছেপে বেরোতো, হয়তো তোমাদের দুজনের ছবিও বেরোতো। ইন্টারেস্টিং স্টোরি লাইন অ্যাবাউট ওল্ড ফ্রেন্ডশিপ। সত্যি এই গল্পের বই পড়ে পড়ে না মাথাটা একেবারে গেছে, ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকো তুমি। বলো না, সত্যি বলো না, এই কিরম বন্ধু ছিল গো? আরে কি রোম্যান্টিক। আরে ওবে এখন তো আর কিছু যায় আসে না, বলো না আমাকে। আরে না, ওর সঙ্গে আমার অন্য কোনো রকম সম্পর্কই ছিল না। ও আমার, ও আমার একেবারে নির্ভেজাল একজন বন্ধু ছিল। আমি তো দাদাকে বলতে চাচ্ছি না, বলো না। দেখ ঘাট হয়েছে তোমাকে কিছু বলার, কখনো কিছু বলবো না তোমাকে। আমি বাবা খেপাচ্ছিলাম, আমি কি তোমাকে চিনি না নাকি? কিন্তু বলো এটা কি হলো, ও তোমাকে এখানে ড্রপ করতে এলো, তুমি ওকে বাড়িতে ভেতরে নিয়ে এলো না? আমি কথায় কথায় একবার বলেছিলাম জানো তো, আসলে এত ব্যস্ত আর এত বড় হয়ে গেছে, আমাদের মতো একজন সাধারণের বাড়িতে, আসলে কলেজে আমার সঙ্গে খুব বন্ধু ছিল, তাই হঠাৎ এতদিন বাদে আমাকে দেখে চিনতে পেরে আর এড়াতে পারেনি। বড়, এটা কিন্তু তোমার বন্ধুর উপর খুব অবিচার হচ্ছে। আচ্ছা দেখো, এরকমটা তো নয় যে সব মানুষই বিখ্যাত হয়ে গেলে পাল্টে যাবে, অন্যরকম হয়ে যাবে না বড়। না তা অবশ্য নয়, কিন্তু কি জানো তো, যখন দেখা হলো, আমি যখন কথা বলছিলাম না, আমার মনেও হয়নি যে এতগুলো বছর ওর সঙ্গে আমার কোনো রকম যোগাযোগই ছিল না। আমার তো মনে হয় এবারও নিজে থেকেই যোগাযোগ রাখবে। দেখো তখন কিন্তু আমি বেশি কথা বলি, ঠিক আছে? ঠিক আছে, অফিস তোমার মাথায় উঠবে, কটা বাজে খেয়াল আছে, শুধু কথা শুনেই এত দেরি, দেখা হলে কি করবে? এই শোনো না, ভীষণ ভালো দেখতে কিন্তু। ও এবার উল্টে আমাকে আওয়াজ দেওয়া হচ্ছে, চললাম।